হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আজকে হলো ষষ্ঠী, তো সবাইকে জানাই শুভ ষষ্ঠী। তো আমি দেখো হাতে পুজোর থালা নিয়ে আর তেল হলুদ নিয়ে নামগোত্র লিখে এখন রেডি হয়ে চলে যাচ্ছি পুজো দিতে। তো দেখো এটা হলো আমার আজকে ষষ্ঠীর লুক, নতুন একটা শাড়ি ভেঙেছি ষষ্ঠীতে আর এখন মেয়েকে নিয়ে যাচ্ছি পুজো দিতে। তো চলো এখন পুজো দিতে যাবো, আর মেয়েও আজকে একটা নতুন জামা পরে ফেলেছে, সেজে গুজে চলছে আমার সাথে পুজো দিতে। আর এই হলো আমাদের প্যান্ডেলের সামনেটা, মানে আমাদের বারোয়ারির তলার সামনেটা, তোমাদেরকে দেখিয়ে দেবো প্যান্ডেলটা। তো প্যান্ডেলটা এবারে খুবই ন্যাচারাল একটা প্যান্ডেল হয়েছে, তার কারণ এবারে সিচুয়েশানটা একটু অন্যরকম। আর ঠাকুরের মূর্তিটা দেখো, মায়ের মুখটা খুবই সুন্দর, আর আমার একচালা এরকম ঠাকুর ভীষণই ভালো লাগে। আর এইদিকে যেহেতু ষষ্ঠী, ঘরের একটা ক্লাবের একটা জায়গায়, বারোয়ারির তলার একটা জায়গায় সাইডে সেখানে ষষ্ঠীর পুজোটা বসেছে। তো এইগুলো আমাদের কুল ব্রাহ্মণ, উনিই এখানে পুজো করে থাকেন, পুজোতে বসেছেন, পুজো করছেন। তো চলো তোমাদের প্যান্ডেলটা একবার পুরোটা ঘুরিয়ে দেখাই। তো দেখো প্যান্ডেলটা ন্যাচারাল করেছে, আর একটু ফুলের ডেকোরেশন করেছে, তার উপরে দুটো পরি দিয়ে দিয়েছে, যেটা মানে জল ওয়াটারফল যেটা হয়, দেখো ভীষণই ফাউন্টেন যেটা। তো দেখো ভেতরটা ঝাড়বাতি দিয়ে খুব সুন্দর সাজিয়েছে, বেশ একটা গ্রাম্য পরিবেশে এই ধরনেরই একটা প্যান্ডেল সাধারণত হয়ে থাকে। আর এইটা হলো মেন রাস্তা দিয়ে এই গেটটা। তো দেখো লাইটিং এইভাবে করা হয়েছে, খুবই সুন্দর লাইট করা লাইটিংগুলো দিয়েছে, আমার তো ভীষণই ভালো লাগে। আর আমার প্রত্যেক বছর পুজোতে আমি গ্রামেই আমার বাপের বাড়িতে কাটাই, আমার ঠাকুর দেখতে লাইন দিয়ে ওইভাবে যাওয়া ওইটা আমার একদম ভালো লাগে না। বেশ পুজো দেখবো, আরতি দেখবো, সবাই মিলে বসে সেজে গুজে গল্প করবো, আড্ডা দেবো, পুজো মানে আমার এটাই ভালো লাগে। ঠাকুর দেখতে আমি এবারে যেতে পারিনি, কারণ আমার মেয়ের ষষ্ঠীতে কি ভীষণ জ্বর সর্দি কাশি, তাই আমি পুজোটা এবারে আমাদের পাড়ার মধ্যেই ঠাকুর দেখে সারাদিন পুজো দেখে কাটিয়ে দিয়েছি। দেখো লাইটিংগুলো রাস্তার ধারে, ওটা হলো পুকুর, পুকুরের ধারে এইভাবে লাইটিংগুলো দেওয়া হয়েছে ছাতা আর মতো, খুবই সুন্দর দেখতে লাগছে। আর ওই যে শেষে দেখা যাচ্ছে প্যান্ডেল, ওইখানে সামনের যে চূড়াটা সেটা হলো বিশালক্ষীতলা, আর সামনেই প্যান্ডেল। তো তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও। আজকে ষষ্ঠী ভ্লগটা আমি এখানেই শেষ করব, আর তোমরা আমার ভিডিওটাকে যারা দেখছো তারা অবশ্যই শেয়ার করে দিও, ফলো করে দিও, লাইক করে দিও, আর কোনো কিছু কথা বলার থাকলে কমেন্ট বক্সে জানিও। তো আজকের মতো এতটাই, আবার আমি সপ্তমীর ভ্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো, তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে থাকো। টাটা বাই, সবাইকে শুভ ষষ্ঠী।